গুড মর্নিং, আমি অমৃতা আপনাদের সামনে চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালবেলায় স্নান ঠান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ সকালবেলায় উঠেই দেখছি যে আজকে বেশ একটা গরম গরম ব্যাপার, জলটাও গরম ছিল। আমি উঠেছি 6:30, তাই জন্য আমি উঠে তো স্নান ঠান করেই নিয়েছি। অলিকেও এখন পাঠিয়ে দিচ্ছি স্নান করতে, কারণ ওয়েদারটা বেশ ভালোই গরম গরম আছে, এখন ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই। আর একবার স্নান ঠান করে ভালো জামাকাপড় পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে সংক্রান্তির অনেক কিছু কাজ আছে। কালকে একবারে আমি একা হাতে পুজো করে উঠতে পারবো না, ওই জন্য আজকে কিছু কিছু রেডি করে রাখবো। সেই কারণে একদম উঠে রেডি, এর পরের কাজ পরে হবে, আগে স্নানটা করে নিচ্ছি। তাহলে দেখতে থাকুন আমি আজকে সারাদিন কী কী করি। লায়লা চেঁচাচ্ছে আর আমি ফার্স্টে এক কাপ চা খেয়ে নিই, চা ছাড়া আর পারা যাচ্ছে না। চা বানাতে গিয়ে ঘটলো আরেক কাণ্ড, দেখলাম গ্যাস সিলিন্ডার শেষ। তো সিলিন্ডার যেখানে রাখা হয় সেখানটা একটু নোংরা হয়ে গেছিলো, ওটাও ঝট করে পরিষ্কার করে নিলাম। সাথে রান্নাঘরের স্ল্যাবের নিচটাও আজকে একদম সাফ সাফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতক্ষণ পরে এটা ভাবলাম পরিষ্কারই করে নিই, সিঙ্কের নিচটা একদম নোংরা হয়েছিলো, সাফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এতক্ষণ পরে এই লুনা লায়লার প্রেশার কুকারে চিকেন বসিয়ে দিয়েছি, আর এবার এক গ্লাস গরম জল খেয়ে নিয়ে তারপরে চা বানাবো। আজকে আবার এই চিকেনটা হওয়ার পরে আবার গ্যাস মুছতে হবে, আজকে আমাদের টোটাল নিরামিষ। আজকে হবে একদম হচপচ একটা ব্লগ। কী যে হচ্ছে কী যে না হচ্ছে, বলেছিলাম এক ঘন্টা আগে চা খাবো, এখন এক ঘন্টা পরে আবার চা নিয়ে বসেছি। মানে আর বলবেন না কী অবস্থা, কোনো দিকে না তাকালে এরকমই হয়। মানে এত কাজ করি, সব কাজ পেরে ওঠা যায় না, তো আজকে ওই কাজটা করলাম। এবার হবে ইডলি, ইডলি বানিয়ে ফেলবো, কালকে ভিজিয়ে রেখেছিলাম, আজকে ব্রেকফাস্টে ইডলি, যেহেতু ফটাফট ইডলিটা বানিয়ে ফেলবো। আর আজকে সারাদিনে দেখবেন আমি কেমন চরকির মতো, মানে পুরো ব্লগটা যখন দেখবেন না, কোনটার পরে কোনটা হচ্ছে কি না হচ্ছে কিছুই বুঝতে পারবেন না চারিদিকে। আর সাথে আমার গলাটা তো আছেই বিশ্ববিখ্যাত, যখন রেগে যাই তখন চেঁচাতে থাকি। আর সবচেয়ে দুঃখের কথা, আমার মাটাকে আমি এখনও খেতে দিইনি, মা এখনও মেরি বিস্কুট খেয়ে রয়েছে, মানে মেরি বিস্কুট খেতে হচ্ছে। এই যে তুমি কী দেখছ, পাপার স্ন্যাক্স দেবে না, পুজোর জিনিস সব রাখা। যেহেতু জানেন আমার ঘরে এক ফোঁটাও জায়গা নেই, আমার ছোট্ট একটা বাড়ি, ওই জন্য আমাদের এইভাবেই একটু ম্যানেজ করতে হয়। এইবার পুজো কোথায় করব সেটা ম্যানেজ করব, কারণ আমাদের যে দেবী আছেন, কোথায় দেবী, এই যে ইনি, ইনি কিছুই রাখতে দেবেন না, এক সেকেন্ডও রাখতে দেবেন না। এই জন্য পুজোটা কোথায় করব সেটাও এখন ভাবনা চিন্তা চলছে। ইডলির ব্যাটারটা আগেই রেডি করে নিয়েছি, তারপরে ফোড়নে কারি পাতা, বাদাম, ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ইডলির চাটনিটা রেডি করে নেবো। এটা একটু ফ্রাই করে নিচ্ছি, সাথে পাটিসাপটা করব বলে একটু চাল ভিজিয়ে রাখলাম, রাত্রিবেলা হবে। আর এখানে মিক্সির বাসনে এগুলো দিয়ে একটুখানি পেস্ট করে নেবো জল দিয়ে সামান্য, তাহলে চাটনি রেডি। এবার ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমার কাছে ইডলি কুকার নেই, স্ট্যান্ডের মধ্যেই বাসনের মধ্যে জল দিয়ে একবারে ইডলি স্টিমে বসিয়ে দিই। একটা একটা করে রেডি করে নিলাম, রেডি করে নিয়ে চারটে বাসনে আমাদের মোটামুটি কমপ্লিট। এই যে ইডলিটা আমি বসিয়ে দিচ্ছি, আর এদিকে আজকে রান্না হবে পাওটা, আজকে যেহেতু নিরামিষ। এবার দেখুন আমার কাছে ইডলি রেডি, জানি না কেমন হয়েছে, ইডলি স্পেশালিস্টের কাছে নিয়ে যাচ্ছি। সবকে সামনে মত বাতাও, বাদ মে বাতানা, ডাট না হে তো ক্যামেরা কি পিছে ডাট না, ক্যামেরা কি আগে নেই, ঠিক আছে। হ্যাঁ খাবে খাবে। তারপর সকাল থেকে বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট এমনি পড়েছিল। এদিকে অলি মিঠি পড়াশোনা করছে আর আমি এদিকে বিছানা গুছিয়ে নিয়ে একবারে ঘর ঠর ঝেড়ে ঠেড়ে নিয়ে, কালকে যেহেতু পুজো ঘর একটু পরিষ্কার করলেই ভালো লাগে, ওই জন্য ঘরটাও তাড়াতাড়ি করে ঝেড়ে নেবো, প্লাস বিছানাটা তুলে নেবো। আর লুনার তো দুষ্টুমি আছেই, লুনা একদম ঠাই বসে থাকে বিছানা গোছানোর সময়, লুনা নামবেও না আবার কিছু করবেও না, পেছন 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 লুনা ঘুরতে থাকে। আর এদিকে অলি একটু মিঠিকে পড়িয়ে দিচ্ছে, যেহেতু আজকে আমি একদমই টাইম পাইনি, আর মিঠির যেহেতু পরীক্ষা মানডেতে ইংলিশ পরীক্ষা, তাই ওলি একটু মিঠিকে পড়াশোনা করে নিচ্ছে। এদিকে ড্রেসিং টেবিলের ওপরে স্কুলের হোয়াইট গার্ডার রেড গার্ডার সবই উলট পালট একদম, সেটাও ঠিক করে নিলাম, নইলে মানডেতে একদম কি বলবো যুদ্ধ বেঁধে যাবে। তা ওটা ঠিক করার পরে তারপরে ঘরটা একদম ঠিকঠাক করে মুছে নেব। এ আমার যে সুর একটা ছিল সেটার উপরে অলির বানানো মগগুলোর সাথে মগগুলোর উপরে ক্যাকটাস বসিয়ে দিলাম, এটা একদম ফিট হয়ে গেছে। আর ঘরটা মুছে নিয়ে চিন্তা করছি যে বড় টবগুলোর মধ্যে কোন গাছটা ফিট হবে, আর ঘরের চারিদিকে তো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিতেই হবে। কালকে সকালবেলায় টাইমটা খুব কম পাবো, কালকে অত খুঁটিয়ে পরিষ্কার করার মতো টাইম থাকবে না, ওই জন্যে ঘরটাও আস্তে আস্তে ঠিকঠাক করে মুছে নিলাম।
ঘর মোছা দেখুন মোটামুটি আমার কমপ্লিট, আরেকটা দিক একটু বাকি আছে। তারপর চলে গেলাম ফুলের যে ওলি যে ফ্লাওয়ার পটগুলো পেন্টিং করেছিল, সেটা ব্যালকনি থেকে একটা গাছ নিয়েছে, সেটার মধ্যে সেট করে এইবার একটা একটা করে গাছ সব রেখে দেবো। আবার ওদিকে লাইলারা আছে বলে অনেক সময় ফ্লাওয়ার পটগুলো ফেলে দিতে পারে, ওই জন্য বুঝেই আমাকে রাখতে হবে। এই যে দেখুন ওলির বানানো পটের মধ্যে গাছগুলোকে সব সেট করে রেখেছি। সবাই বললো না এখানে ক্যাকটাস সহ মগটা রাখতে হবে, তাই এখানেই রেখে দিয়েছি। এবার কোন জায়গাটায় পুজো হবে, যেহেতু ঘর ছোটো পুজোর জায়গা কিছুতেই ঠিকঠাক করতে পারছি না, ওই জন্যে ফাইনালি ভাবলাম সোফাটা একটু সরিয়ে সাইডে করে নিয়ে কালকের জন্য, আর যে সোফা যেই জায়গাটায় ছিল ওই জায়গাটাই পুজোটা সেরে ফেলবো। কাজের ফাঁকে একটু ফল দিয়ে যাই, এখানে পড়াশোনা করছে কারণ সবার পরীক্ষা। উঠে বাস খেয়ে নে, এই যে মিঠির স্ট্রবেরি, কালকে মিঠিকে এত বারণ করলাম স্ট্রবেরি নিস না। স্ট্রবেরি নিতে বারণ করছিলাম কারণ স্ট্রবেরির দাম প্রচুর, সবাই জানেন প্রচুর স্ট্রবেরির দাম, মুখটা লটকে ছিল। এখন কি করব, কোনো কোনো সময় সাধ্য না থাকলেও জিনিসটা করতে হয়, বাবা মা যেহেতু মানে সবসময় মুখের ওপরে সন্তানকে না করা যায় না, ওই জন্যে কী আর করবো, বছরে একবার ড্রাগন ফ্রুটও খাইয়ে দিয়েছি আর কালকে কিনে দিয়েছি স্ট্রবেরি। একবার বছরে একবারই টেস্ট করো, কারণ আমাদের পক্ষে রোজ রোজ স্ট্রবেরি বা ড্রাগন ফ্রুট খাওয়ানো কোনোটাই সম্ভব না। পেলে ওরাও পাবে, ভালো করে দেখেছিস তো, খবর নিয়েছিস তো, কি একটুখানি দেওয়া যায়, একটুখানি দে, আমার খুব ভয় লাগে বাবা, কিছু হয়ে গেলে যাও কষ্ট। হ্যাঁ কেমন, কে রিভিউটা একটু দাও বাবা, এদিকে স্ট্রবেরির অবস্থা কি। এই বলি তুইও তো স্ট্রবেরি কালারের প্যান্ট পরেছিস, তুই স্ট্রবেরি নিয়ে এরকম উপরে উঠে গেলি কেন? এই পড়ে যাচ্ছে, না না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। রান্না করার আগে ভাবলাম কালকের পুজোতে যে বাসনগুলো লাগবে সেগুলো মেজে ফেলি, খুব বেশি বাসন ছিল না, অল্প একটু বাসন, সেটাও পীতাম্বরী দিয়ে একটু চকচক করে ফেললাম। এরপর চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে পকোড়ার সাথে ভাত। এবার আমরা একটু লাঞ্চটা সেরে ফেলি, তিনজনে মিলে লাঞ্চ করে নিচ্ছি, রাজ একটু পরে খাবে, রাজের তখনও খিদে পায়নি, সকালে ইডলি খেয়েছিল, ওই জন্য রাজ বললো আমি একটু পরেই খাওয়া দাওয়া করবো। তারপর হঠাৎ মনে করলো কালকে পুজোর যে মাটির ঘটগুলো সেগুলো ধুয়ে রাখতে হবে, তাই চটচট করে সেটাও ধুয়ে ফেললাম, ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। লুনার আজকে যেহেতু গরম, লুনার প্রচণ্ড গরম লেগেছে, আর মিঠি লুনাকে হকাচ্ছে, দে দে একটু ভালো করে দে, ও গরমে আর টিকতে পারছে না, দে ওলি একটু ভালো করে হাওয়া দে, আর দু চারটে পাখা যদি থাকে দে। আবার দেখ ইমা চুপ করে বসে আছে, দে ভালো করে হাওয়া দে, চুপ করে বসেছে, এই ফ্যান চালাস না, ফ্যান চালাস না। এই দেখুন আমার পার্টি শপটা শুরু হয়ে গেছে, প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম উঠবে কি উঠবে না, তারপর মা যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবে করেছি, তারপরে উঠেছে। আপনারাও ঘরে ট্রাই করতে পারেন, মানে নতুন যারা যাদের পাটি সাপটা উঠতে চায় না, একটু সেদ্ধ চাল আর সামান্য একটু গোবিন্দভোগ চাল টেস্টের জন্য ভিজিয়ে রেখে মিক্সিতেই চালটা বেটে ফেলেছি, তারপরে সামান্য একটু ময়দা, আর মিষ্টিটা হচ্ছে মেন জিনিস, মিষ্টি বেশি হয়ে গেলে না উঠতে চায় না, তাই এবার একটু মিষ্টিটাও ঠিকঠাক ছিল, ওলিকে দিয়ে টেস্ট করিয়েছি, যদি না উঠতো তাহলে ওলির দোষ হতো। তারপরে এবার দেখছি উঠে গেছে, কয়েকটা বানিয়েছি দেখলাম উঠে গেছে, এবার ক্ষীরের পুরটা দিয়ে দেবো, একটু লাগবে ক্ষীর, এটা একটু ট্রাই করে দেখতে পারেন এভাবে ব্যাটার বানিয়ে। আপনারা বাড়িতে কীভাবে পাটিসাপটা বানান সেটাও জানাবেন, তাহলে সেভাবেও একটু ট্রাই করব। আমাকে মা এইভাবেই শিখিয়েছে, ওই জন্য আমি এইভাবেই বানিয়েছি। হাত লাগাতে হয়েছে দুই হাত, একটুও চিন্তা করার কারণ নেই, হাত কিন্তু একদম পরিষ্কার। আমি ছোট ছোট বানিয়েছি, যদি না ওঠে ওই ভয়ে ছোট ছোট বানিয়েছি, কিন্তু দেখুন একদম সুন্দরভাবে উঠে গেছে, এই দেখুন
চারিদিকে একদম সুন্দরভাবে জিনিসটা উঠে গেছে, খিটটাও ঠিকঠাক আছে, কিছু আর ফাটেনি, যা হয়ে গেছে। এইবার মিঠির চিতই পিঠে, আমি যে বললাম মিঠি গুড় আনিনি, পাটিসাপটাই খা, মিঠি পাটিসাপটা খেতে পছন্দ করে, তাই ওই চালের গুঁড়োর থেকে একটু রেখে দিয়েছি, ফটাফট আপে প্যানে বসিয়ে দিচ্ছি, ওনাকে শুধু শুধু খাবে। এই যে দেখুন আমার পারফেক্ট পাটিসাপটা, আমি অল্পই একটু বানিয়েছি, বেশি বানাইনি ভয়ের চোটে। আর মিঠি কী খাচ্ছে মিঠিকে দেখাই, আপনি কী খাচ্ছিস? মিঠি আমার মতো একদম মামের সমান, পাটিসাপটার যে ইয়ের পুর ছাড়া যে শুধু ইয়েটা হয়, মানে ওটাকে কী বলবো, পুর ছাড়া যে মানে আমি বলি তো ইয়ে খোসা, খোসা মিঠি সেই খোসা খাচ্ছে। কী মিঠি, খোসাটা ভালো লাগছে? পাটিসাপটা কালকে পাবে ঠাকুরকে দেওয়ার পরে। তুমি তো এমনি তো খিটটা খাও না, তাহলে চলুন দেখি মিঠির পিঠে কত দূর। আর পিঠে বানালেই হবে না, বাসনপত্র দেখুন এত খাটনি হয়ে যায় না, এখানে এটা এখানে সেটা প্রচুর খাটনি হয়ে যায়। এই যে হচ্ছে আরও হবে, আচ্ছা হয়ে গেলে আবার দেখাচ্ছি। লুনা লায়লার খাওয়া শেষ, লুনা তাও পিঠে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, লুনাকে একটু পিঠে দিতেই হবে। আর তুমি কি, হ্যাঁ আজকে এটাই খেতে হবে, ওটা ঠাকুরের। মিঠি নিয়ে নিচ্ছে মিঠির ফেভারিট পিঠে, এটা হচ্ছে কাঁচি পোড়া চিতই পিঠে, যাও যাও একবার খেতে দেবো, তাড়াতাড়ি করো। তো পাটিসাপটা হলো, রাতের খাওয়া দাওয়া হলো, রাতের খাওয়া দাওয়া আর দেখাইনি, রাতে ছিল ওই দুপুরে যা রান্না করেছিলাম আর একটু রুটি কিনে এনেছিলাম, কারণ আমি রুটি করার টাইম পাইনি। তাহলে এই যে উরে বাবা ঘুম পেয়ে গেছে অলি রানী, আজকে একটু পাপার সঙ্গে মার্কেটে গেছে ওই জন্য ঘুম পেয়ে গেছে, আর মিঠি রানীর চোখে ঘুম নেই। মিঠি রানী এরপরে শোবে, শুয়ে শুয়ে মা এটা কী হবে ওটা কী হবে, কালকে আমি আলপনা করতে পারবো না কি, তারপরে কালকে কী কী হবে, কেন পুজো করা হয়, অনেক মিঠি অনেক কিছু কোশ্চেন করবে আমি জানি। তাহলে আজকের ব্লগটা এটুকুই, খুব ঘুম পাচ্ছে দেখেই দেখুন বোঝা যাচ্ছে ক্লান্ত, যেহেতু একা হাতে সব কাজ করতে হয়েছে। তাহলে আজকের ব্লগটা এটুকুই, আবার কালকে সকাল সকাল দেখা হবে, কারণ আমাদের বাড়ির পুজো। আর সবাইকে জানাই মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। তো গুড নাইট।